আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন আপনাদের সামনে চলে আসলাম। আজকে দেখতে পাচ্ছেন সামার এসেছে, কিন্তু হঠাৎ করে সকালে অনেক স্নো পড়তেছে। তো এই স্নোটা থাকবে না, যেহেতু সকাল, এখন ওয়েদার একটু ঠান্ডা হওয়ার কারণেই বৃষ্টিটা স্নোর আকারে ঝরে পড়তেছে। তো আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি। আমি গত সপ্তাহে একটা রেসিপি দিয়েছিলাম, রোজার স্পেশাল রেসিপি। তো ওটা ভিডিওটা পাবলিশ হওয়ার পরে আমি দেখতে পেয়েছি যে ওখান থেকে কিছু ক্লিপস বাদ পড়েছে। তো আমার খুবই খারাপ লেগেছে, যার জন্য আমি ওই রেসিপিটা আবার আপনাদের সামনে শেয়ার করছি। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারা দেখুন যে আমি ওই যে রেসিপিটা তৈরি করেছিলাম ওখানে কোন কোন জিনিসটা বাদ পড়েছে। অনেক সময় হয় না যে বেশ 2-3 দিন আগে রেসিপিটা করা হয় আর ভিডিওটা একটু দেরি করে দেওয়ার জন্য ভুলে যায়, অথবা এডিটিং করার সময় অনেক সময় কীভাবে যেন ওইটা ক্লিপসটা কেটে পড়ে যায় ওইটা বোঝা যায় না। তো আপনাদের কাছে সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি একটা রেসিপি দেওয়ার পরে রেসিপিটা সঠিকভাবে দিতে পারিনি। তো আমার এই ভুলের জন্য আমি সত্যি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আর আমার এই রেসিপিটা আপনারা দেখেন, আমি আশা করি আপনাদের খুব উপকারে আসবে, কারণ আমি খুব আন্তরিকতার সাথে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। যেহেতু সামনে রোজা আর আমাদের অনেক ভাই বোনেরা আছে যারা দেশ থেকে অনেক দূরে থাকেন, বিদেশে থাকেন, দেশের স্বাদ নিতে চান, তো জিলাপি একটা খুবই ভালো রেসিপি যেটা আসলে আমরা রোজার সময় ইফতারিতে খেতে চাই, এই আর কি। তো আমার রেসিপিটা আবার আমি নতুন করে শেয়ার করলাম আপনাদের মাঝে। আমার চ্যানেলটা আসলে এটা ব্লগিং চ্যানেল, এটা কুকিং চ্যানেল না, তারপরেও আমি মাঝে মাঝে কুকিংয়ের, যেহেতু কুকিং আমি পারি এজন্য আমি কিছু রান্না শেয়ার করি আপনাদের সাথে, কিছু রেসিপি শেয়ার করি। আর যাই হোক, এই যে আমার ব্যাকয়ার্ডটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রিপারেশন নিচ্ছিলাম যে ব্যাকয়ার্ডটা ক্লিন করব, কারণ গত বছরের অনেক আগাছা এখানে জমে আছে। তারপরে আমি এখানে এই বছরের জন্য আর কি সামারে এখানে কিছু ভেজিটেবল বা স্ট্রবেরির ক্ষেতটা আবার তৈরি করার চেষ্টা করব। তো আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি আর আপনাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি, আর আমি আমার সামনের যে কাজগুলো আছে এটা সুন্দরভাবে করতে পারি। তো আপনারা ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার ইয়াসমিন চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। সামনে রোজা আসছে, তো রোজাকে সামনে রেখে আমি আজকে আপনাদেরকে দেখাবো রোজার একটা বিশেষ রেসিপি। আমরা সবাই জিলাপি খেতে পছন্দ করি, কিন্তু বিদেশে তো সবসময় জিলাপি পাওয়া যায় না। তো এই সামনে রোজা উপলক্ষে আমি আপনাদেরকে এই জিলাপি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। জিলাপি তৈরি করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ অল পারপাস আটা নিয়েছি, এখানে আমি 1/2 কাপ বেসন নিয়েছি, এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়া নিয়েছি, এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের 1/4 ভাগ। আর এই শুকনো উপকরণগুলোর সাথে এখন আমি ইস্ট মিশিয়ে নিব 1 চামচ এবং 1 চিমটি লবণ মিশিয়ে দিব। এই শুকনো উপকরণগুলো এখন আমি চালনা দিয়ে খুব সুন্দর করে চেলে নিব। শুকনো উপকরণগুলো যখন চালা শেষ হয়ে যাবে তখন 1 চামচ রেগুলার সয়াবিনের তেল মিশিয়ে দিব। এরপরে আমি হাত দিয়ে সুন্দর করে ঘষে ঘষে তেলটা আটার সাথে মিশিয়ে নিব।
এরপরে আমি এর ভিতরে অল্প অল্প করে পানি মিশিয়ে দিব এবং ভালো করে মুছে নিব। এখানে কিন্তু অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে যদি বেশি পানি দিয়ে ফেলি তাহলে কিন্তু আটার মধ্যে দলা পাকিয়ে যাবে আর সুন্দর একটা ডো তৈরি হবে না। আমি এখানে 3 থেকে 4 বার আস্তে আস্তে করে অল্প অল্প পানি মিশিয়ে দিয়েছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার গোলাটা কেমন হয়েছে। এটা কিন্তু কোনো পাতলা অথবা খুব ঘন হবে না, আপনারা এটা দেখে বুঝতে পাচ্ছেন যে এই ধরনের একটা আটার গোলা হবে। এখন এই অবস্থায় আমি এটাকে 20 থেকে 30 মিনিট পর্যন্ত রেস্টে ঢেকে রাখব, এরপরেই আমি জিলাপি তৈরি করতে শুরু করব। আমি জিলাপি তৈরি করার জন্য জিলাপির বেটার গোলা এই ধরনের একটা টমেটো কেচাপের বোতলে ঢেলে নিয়েছি, এতে শেপটা খুব ভালো হয়। জিলাপি তৈরি করার জন্য আমাদের শিরার প্রয়োজন হয়, তো শিরাটা তৈরি করতে হয় চিনি এবং পানি দিয়ে। তো আমি এখানে 1 লিটার পানির মধ্যে 1 কেজি চিনি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। আর এই পাশে আমি এই যে এখানে আমি এখন জিলাপি ভেজে এখানে শিরার মধ্যে ডুবিয়ে 2-3 মিনিট রাখবো এবং উঠিয়ে ফেলবো। তো এটা দেখুন আমি কিভাবে এটা করি। জিলাপির জন্য শিরার প্রয়োজন হয় আর শিরা তৈরি করতে হয় চিনি এবং পানি দিয়ে। তো এখানে আমি 1 লিটার পানির মধ্যে 1 কেজি চিনি দিয়ে একটা ঘন শিরা তৈরি করে নিয়েছি। যদি শিরাটা ঘন না হয় তাহলে জিলাপিটা ভালো মচমুচে হয় না, এই কারণেই জিলাপির শিরা একটু ঘন তৈরি করতে হয়। আমি দেখিয়ে দিচ্ছি শিরাটা কেমন ঘন হয়েছে। যখন আমি চামচ দিয়ে শিরাটা উঠাবো তখন এই যে এইভাবে সুতার মতো পড়বে। তো এটা দেখে আমরা বুঝবো যে শিরাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চিকন তারের মতো পড়ছে। আর আমি এটা দেখে আমি বুঝে নিয়েছি যে আমার শিরাটা পারফেক্ট হয়েছে। জিলাপিটাকে কালারফুল করার জন্য আমি এখানে আমার 2টা কালারের ফুড কালার আছে, একটা রেড এবং একটা অরেঞ্জ। এখন আমি অরেঞ্জ ফুড কালারটা 1 চিমটি পরিমাণে এই শিরার মধ্যে মিশিয়ে দিব। অনেকে আবার আটার সাথেও এটা মিশায়, তো আমি পছন্দ করি শিরার মধ্যে মিশানোর জন্য। তো এখন আমি 1 চিমটি পরিমাণ মিশিয়ে দিব। এই যে ফুড কালার মিশানোর পরে শিরার কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর আমি হালকা কালারই পছন্দ করি এজন্য আমি হালকা কালার দিয়েছি। আপনারা চাইলে রেড কালার দিয়ে আরও ডিপ কালার করতে পারেন। এখন গরম অবস্থায় শিরাটাকে আমি পাশে সরিয়ে রাখব আর এই হালকা গরমের ভিতরেই কিন্তু জিলাপি দিতে হবে, ঠান্ডা অবস্থায় দিলে জিলাপি ভালো হবে না। এখন আমার হালকা গরম অবস্থায় আমি শিরাটা ব্যবহার করব। আমি এখন 2.5 পেঁয়াজ দিয়ে এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে জিলাপি তৈরি করতে হয়।
আর আপনারা এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আমার জিলাপি ভাজা হচ্ছে। আমি কিন্তু জিলাপিগুলো আড়াই প্যাঁচে তৈরি করেছি। এ পাশে কিন্তু আমি তেলের ভিতরে জিলাপি ভাজি করতেছি, আর এই পাশে আমি শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। তো যাতে শিরাটা ঠান্ডা না হয়ে যায় তার জন্য কিন্তু আমি একটু হালকা করে চুলা অন করে রেখেছি, যাতে শিরাটা গরম থাকে। তো এই ছোট ছোট টিপসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করেন তাহলে আমি আশা করি আপনাদের জিলাপিও আমার মতো সুন্দর হবে। আর এখানে আমি যে উঠিয়ে রাখছি ভেজে, আমি জিলাপিটা একটু ব্রাউন কালারে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু সাদাও রাখতে পারেন। আমি এভাবে জিলাপিটা ভেজে নিয়েছি, আর জিলাপিটা ভাজার পরে সাথে সাথে আমি শিরার মধ্যে না দিয়ে এই যে একটা চামচের পরে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে 10-12 সেকেন্ড মতো রাখলেই এর নিচে তেলটা ঝরে গেলে গরম অবস্থায় আমি এখন এই যে পাশে রাখা শিরার মধ্যে ভিজিয়ে নিব। এখন আমি আস্তে করে এই যে শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি, আর এটা আমি একটু হালকা চেপে দিব। এটা আমি 2-3 মিনিট রাখবো, রেখে একটু রসে ডুবে গেলে তখন আমি উঠিয়ে রাখবো। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আর এই করোনার দুর্দিনে আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।